একদা সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারে মন্ত্রিপরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটি জরুরির মিটিং আয়োজন করলেন। পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন, আর ছিল তার মন্ত্রিপরিষদ। হঠাৎ করে সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান, পাত্রী দেখতে বললেন। তখন আশেপাশে থাকা মন্ত্রী জ্ঞানীগুণী মানুষ তারা সকলেই তাকে বললেন, হুজুর, আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়গম্বর, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না, আপনার জন্য কেমন পাত্রী দেখব যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তার চারটি গুণ থাকতে হবে। প্রথমত মেয়েটি হবে পর্দানসীন এবং দিনদার, দ্বিতীয়ত মেয়েটি হবে আমানতদার, তৃতীয়ত মেয়েটি ভালো বংশের হতে হবে এবং চতুর্থ হল মেয়েটি সুন্দরী হতে হবে। অতঃপর পরের দিন থেকে সুলাইমান আলাইহিসসালামের রাজ কর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে এই কথা ঘোষণা করতে লাগলো, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং এই চারটি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে। পরের দিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখলো সুলাইমান বাদশাহর সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়লো। হঠাৎ করে সুলাইমান বাদশাহর সৈন্যরা এভাবে আসছে কেন? তখন একদল লোকটাকে বলল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে চারটি গুণ থাকতে হবে, মেয়েটি পর্দানশীল এবং দিনদার হতে হবে, মেয়েটি আমানতদার হতে হবে, মেয়েটি ভালো বংশের হতে হবে, মেয়েটি সুন্দরী হতে হবে। এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার বাড়ি আমার একটা মেয়ে রয়েছে, সেও বিবাহের উপযুক্ত, মেয়েটি আমানতদার, দিনদার, সুন্দরী, জীবনে কখনো কোনো পুরুষকে দেখিনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখিনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখিনি, সারাদিন রোজা রাখে, রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমি যদি মেয়েকে সুলাইমান বাদশাহর সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত, আমি হতাম সুলাইমান বাদশাহর শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার জামাই, কাল কিয়ামতের দিনে সুলাইমান আলাইহিসসালামের হাত ধরে জান্নাত যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রহমানের রহিম, এই দোয়া তুমি কবুল করে নিও। এই দোয়া করার পর অশ্রু ভরা চোখ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, স্ত্রী, তুমি কি কোনো কথা শুনেছ? তখন স্ত্রী বলল, কি এমন কথা, আমি তো কিছুই শুনিনি, আর আপনার চোখে এমন জল কেন, আপনার কি হয়েছে? তখন জেলে বলল, আমাদের দেশের বাদশাহ রাষ্ট্রপ্রধান পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চাই, তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে চারটি গুণ থাকতে হবে, যে চারটি গুণের কথা বলেছে তার মধ্যে আমার মেয়ের তিনটি গুণ আছে, মেয়েটি হতে হবে পর্দানশীল, দিনদার, মেয়েটি হতে হবে আমানতদার, মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে, আমাদের মেয়েটিকে যদি পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। তখন স্ত্রী বলল, আপনি এসব কি বলতেছেন, এমন কথা আর বলবেন না, আমরা হলাম জেলের বংশ, ঘর নাই, বাড়ি নাই, তিন বেলা খাবার নাই, পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম হলেন বাদশাহ, সুলাইমান বাদশাহর রাজপ্রাসাদে কোনো কিছুর অভাব নাই, তিনি অনেক ধনী, আমরা হলাম গরিব মানুষ, এটা কিভাবে সম্ভব, এমন কথা আর বলবেন না। সুলাইমান বাদশাহর সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে, আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো। এবারে জেলে মনের ব্যথা মনে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে মেয়েটি ঘর থেকে বার হয়ে বলল, আব্বাজান, কোথায় যাচ্ছেন, কোনোদিন তো এমন করে চলে যান না, এই প্রশ্নের উত্তর দিল না। কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল, শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবে, সে যে মেয়েকে বিবাহ করবে তার চারটি গুণ থাকতে হবে, আর সবগুলি গুণ তোমার মধ্যে আছে, শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না। তখন মেয়েটি বলল, আম্মাজান, আমার যদি চরিত্রবান, আমানতদার, দিনদার ও আল্লাহওয়ালা সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। অতঃপর মা তাকে জোরে চড় মারল এবং বলল, খবরদার, এমন কথা মুখে বলবি না, বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না, এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয়, তিনি কোথায় আর আমরা কোথায়, তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে। মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে নামাজে বসে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি দয়াবান, যে সুলাইমানকে তুমি বাদশাহ বানিয়েছ সেই আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছ, যে সুলাইমান বাদশাহকে তুমি ধনী বানিয়েছ সেই আমাকে তুমি গরিব বানিয়েছ, আল্লাহ তুমি সবই পারো, হে আল্লাহ, সুলাইমান পয়গম্বরের স্ত্রী হিসাবে আমাকে কবুল করে নিও, ওগো আল্লাহ, সুলাইমান পয়গম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না, ওগো আল্লাহ, আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি,
তোমার কাছেই চেয়েছি। সুলাইমান বাদশার সাথে আমার বিবাহ হলে নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসেবে পরিচয় পাব। আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। দোয়া করার পর চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল। এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইহিসসালামের হাতের মজেজার আংটি পাওয়া যাবে। কেননা এই মজেজা আংটির কারণে সমগ্র মানুষ, জিন, পশু পাখি এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত। তাই এই মজেজা আংটি যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে, তার গোলাম হয়ে থাকবে। এই শয়তান জিন চাই সুলাইমান আলাইহিসসালামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে। জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে। অতঃপর 3-4 মাস পর আবারও সুলাইমান আলাইহিসসালাম একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি ব্যাপার, আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন? আর বিবাহের জন্য যোগ্য পাত্রী কি খুঁজে পেয়েছেন? তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল, হুজুর, আপনার শর্ত অনুযায়ী তেমন বিবাহের জন্য তেমন যোগ্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছে যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি এমন পত্র, পত্রটি পেশ করুন। তখন মন্ত্রী পরিষদের মধ্যে আর একজন বলল, হুজুর, গ্রামে একজন জেলে থাকে, তার একটি মেয়ে আছে, সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে, আর সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনো লোভ নেই, শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায়। মন্ত্রী পরিষদের অপর দিক থাকা আরেকজন বলল, হুজুর, এটা কখনোই সম্ভব নয়, তার সাহস তো কম নাই, জেলের মেয়ে হয়ে সুলাইমান বাদশাকে বিবাহ করতে চায়। তখন সুলাইমান আলাইহিসসালাম কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেলল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক ফেরেশতা বলল, হে আল্লাহ, আপনার পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম ধন সম্পদের কারণে অহংকার করেছে, কেননা জেলের মেয়ের বিবাহের পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেললো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান আলাইহিসসালামের উপর পরীক্ষা শুরু করা হবে। এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার এই খবর পেয়ে অত্যন্ত শোভাহত হলেন, দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজে পড়ে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি মহান, তুমি সবই পারো, আমি জেলের মেয়ে, একজন গরিব বলে সুলাইমান বাদশাহ আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওগো আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই প্রার্থনা করি। হে আল্লাহ, আমাকে ধনী বানিয়ে হয় সুলাইমান বাদশাহর সাথে বিবাহের আবদ্ধ করে দাও, আর নয়তো সুলাইমান বাদশাহকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। এদিকে সুলাইমান আলাইহিসসালাম ও তার মন্ত্রী পরিষদ রাজ দরবারে বসেছিলেন। তখনই সুলাইমান আলাইহিসসালাম তার হাতের মজেজার আংটি খুলে রেখে দেহরক্ষীকে বলল, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকেও তাকাবে না। এই কথা বলার পর সুলাইমান আলাইহিসসালাম বাথরুমের দিকে গেল। অতঃপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল, আংটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও, চারিদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশে নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে, সে চাই দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে, তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দেবে। অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাইহিসসালাম যখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে যখন আংটি চাইল, তখন দেহরক্ষী বলল, কিসের আংটি, কার আংটি, আর তুমি বা কে? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? আমি তোমাদের সুলাইমান বাদশাহ। তখন দেহরক্ষীটি বলল, ও বুঝতে পেরেছি, আপনি তাহলে সেই ছদ্মবেশে আমাদের সুলাইমান বাদশাহ হতে চাচ্ছ? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, কে ছদ্মবেশে সুলাইমান বাদশাহ হতে চাচ্ছে? দেহরক্ষীটি বলল, তুমি সামনে গিয়ে দেখো, রাজ দরবারের ভিতরে গেলেই দেখতে পাবে। তখন সুলাইমান আলাইহিসসালাম যখন রাজ দরবারের ভিতরে যাচ্ছে, ঠিক তখন শয়তান জিন এটা বুঝতে পেরে রাজ দরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল, তোমরা শোনো, আমি শুনেছি আমাদের দেশে ছদ্মবেশে একজন সুলাইমান বাদশাহ সেজে সিংহাসনে বসতে চাইছে, তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে। এই বক্তব্য শেষ হতে না হতেই আসল সুলাইমান আলাইহিসসালাম যেমনি রাজ দরবারের ভিতরে ঢুকলো, তখনই রাজ দরবারের সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো। আসলে তারা জানতো না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন, আর ইনি ছিল আসল সুলাইমান আলাইহিসসালাম, এই জন্যই তারা এই বিষয়টি আর বুঝতে চাইল না। অতঃপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখলো কি যেন নদীর কিনারায় পড়ে আছে। এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখলো একটা সুন্দর চেহারার মানুষ, যেন তার ললাট থেকে নূরের জ্যোতি বার হচ্ছে, কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে তার সারা শরীর
থেকে রক্ত বার হচ্ছে। এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিসসালামের জ্ঞান ফিরে এলো। এবার জেলে বলল, বাবা তুমি কে? তোমার তো আমি চিনলাম না, তোমার বাড়ি কোথায়? কে তোমার এমন ভাবে মেরে রক্তাক্ত করে এখানে ফেলে দিয়েছে? তখন সুলাইমান আলাইহিসসালাম মনে মনে ভাবলো, এখন যদি আমি বলি আমি সুলাইমান বাদশাহ তাহলে হয়তো বিশ্বাস করবে না। তিনি হয়তো বলবেন, সুলাইমান বাদশাহ তো রাজদরবারে বসে আছে, আমাকে মিথ্যাবাদী মনে করবে। তাই তিনি আর কিছু বললেন না, শুধু বললেন, আমার মাথাতে প্রচন্ড আঘাত পেয়েছি, আমি কিছু বলতে পারছি না। এবার জেলে সুলাইমান বাদশাহকে তার বাড়িতে নিয়ে গেল। পরের দিন সকালবেলা সুলাইমান আলাইহিসসালাম একটু সুস্থ হলো। এদিকে জেলে ভাবলো, যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারী প্রয়োজন, তাই সেই সুলাইমান বাদশার কাছে এসে বলল, বাবা তুমি এখন কোথায় যাবে? সুলাইমান বাদশাহ কিছু বলল না, তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন না, তাই সুলাইমান বাদশাহ চুপচাপ রইল। তখন জেলে আবারও বলল, বাবা ইদানিং আমার জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে, আমার একজন কর্মচারী প্রয়োজন। বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো, আমি তোমার বেতন দিয়ে দেব, প্রতি মাসে 200 দিরহাম পাবে। এই বলে জেলে চলে গেল। এবার সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, আমি জানি না কি পাপ করেছি, ছিলাম বাদশাহ আর এখন আমি কি অবস্থায় আছি। আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই ক্ষমা করে দিও, কাল কিয়ামতের দিনে আমাকে পাপই বানিও না। কিছুক্ষণ পর সুলাইমান বাদশাহ জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল। যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখলো বেশ কিছু লোক চিন্তিত ও পরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলে তাদেরকে বলল, ভাই আপনারা এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছো কেন? তখন তারা বলল, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী, চারিদিকে শুধুই অরাজকতা, হিংসা, ঘৃণাই ছড়াছড়ি, দেশের বাদশাহ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলেই সুলাইমান বাদশাহ তো খুবই ভদ্র এবং খুব ভালো মানুষ, হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে, তবুও সুলাইমান বাদশাহ চুপচাপ রাজদরবারে বসে আছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না, দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে। এটা শুনে সুলাইমান বাদশাহ কিছু বুঝতে পারছে না, আসলে ব্যাপারটা কি হয়েছে তিনি সব ভুলে গিয়েছিল। সেখানে যে সিংহাসনে বসে আছে, যে দেশ চালাচ্ছে, সে আসলেই একজন শয়তান জিন, কিন্তু তার হাতের মোজেজা সেই আংটি তার কাছে নেই, তাই কিছুই করতে পারছে না, আবার এটাও বলতে পারছে না যে আমি সুলাইমান বাদশাহ, তাহলে কেউ বিশ্বাস করবে না। এই কথা শোনার পর তারা আবার নদীতে মাছ ধরতে চলে গেল। জেলে যখন নদীতে মাছ ধরছে তখন দেখলো এই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে। জেলে মনে মনে বলল, হে আল্লাহ, যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে, আমি জানি না কে এই যুবক, তবুও তার ওসিলাই তুমি আমার রহমত দান করেছ, সমস্ত প্রশংসা তোমারই। মাছ ধরা শেষ করে জেলে ও সুলাইমান বাদশাহ আবার বাড়িতে ফিরে এলেন। সেদিন রাত্রে জেলের মেয়েটি নামাজ পড়ে আবারও কান্না ভরা কণ্ঠ নিয়ে অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ওগো আল্লাহ, তুমি বিশ্ব জগতের প্রতিপালক, তুমি সবই জানো, আমার এই নারী জীবনে আমি কখনো কোনো পুরুষকে দেখিনি, কেউ আমাকে দেখিনি, আমি শুধুমাত্র সুলাইমান বাদশাহকে ভালোবেসে ফেলেছি, তাই সুলাইমান বাদশাহকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না, সুলাইমান বাদশাহকে স্বামী হিসেবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে, কাল কিয়ামতের দিনে সুলাইমান পয়গম্বরের হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো, ওগো আল্লাহ আমার এই দোয়া তুমি কবুল করে নিও। পরের দিন জেলে ও সুলাইমান আলাইহিসসালাম মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল। যখন তারা নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ ঝড় বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলো, আর তখনই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন। সুলাইমান বাদশাহকে দেখে জিন হঠাৎ থেমে গেল, অতঃপর জিনটি বলল, কি ব্যাপার, সুলাইমান বাদশাহ এখানে কেন? তিনি তো রাজ দরবারে থাকার কথা, তাহলে ওখানে কে বসে আছে? এটা ভেবে সেই জিনটি সুলাইমান বাদশাহকে কিছু না বলে রাজ দরবারে গিয়ে দেখলো আসলেই ব্যাপারটা কি। ব্যাপারটা তার আর বুঝতে বাকি রইল না, রাজ দরবারের সিংহাসনে বসে আছে শয়তান জিন, সুলাইমান বাদশাহর রূপ ধারণ করে সুলাইমান বাদশাহকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। দেখলো তার হাতের মোজেজা আংটি সেই জিন পরে আছে, সেই জন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে। অতঃপর ভালো জিন শয়তান জিনকে তাড়া করলো। এদিকে জেলে ও সুলাইমান বাদশাহ যখন মাছ ধরে নদীর কিনারায় এসে থামলো, ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তাড়া করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল, আর তখনই খারাপ জিনের হাতে থাকা সেই মোজেজার আংটিটি নদীর মধ্যে পড়ে গেল। এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ সেই সময় তার খাবার সংগ্রহ করছিল, কিন্তু হঠাৎ করেই আংটিটি তার সামনে আসায় সেই আংটিটি সে ভক্ষণ করে নেয়। অতঃপর জেলে ও সুলাইমান বাদশাহ মাছ ধরে বিক্রি করে বাড়ি ফিরে এলো। অতঃপর পরের দিন সকালবেলা সারাদিকে খবর হয়ে গেল যে দেশের বাদশাহ সুলাইমান পয়গম্বরকে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় যেন চলে গিয়েছেন। এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলাইহিসসালামের প্রায় 1 বছর হয়ে গেল, তার আজ ছুটি
নেওয়ার দিন। আজকে তিনি চলে যাবেন। জেলে ও তার স্ত্রীকে ডেকে বলল, আচ্ছা আমাদের বাড়ি এক বছর এই যুবকটি আছে, এই ছেলেটি তোমার কেমন লাগে? তার স্ত্রী বলল, ভালো, তার মতো ভদ্র ও ইমানদার রূপবান যুবক জীবনেই দেখিনি। তখন জেলে বলল, এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহর রহমতে ভরে গিয়েছে, আমাদের অভাব দূর হয়ে গিয়েছে, আমরা উন্নতি করতে পেরেছি, এমন ভালো মানুষ আমি আমার জীবনে কখনোই দেখিনি। আমাদের একটা সুন্দরী পর্দানসীন ইমানদার ও আমানতদার মেয়ে রয়েছে, তার বিবাহের বয়স হয়েছে। আচ্ছা এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দেই তাহলে কেমন হবে? তখন তার স্ত্রী বলল, ভালোই হতো, কিন্তু এই যুবক কি রাজি হবে? অতঃপর জেলে সুলাইমান আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, আচ্ছা বাবা আমি তোমার কিছু কথা বলবো, তুমি কি শুনতে রাজি আছো? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, কি এমন কথা বলুন? জেলে বলল, আচ্ছা বলুন তো আমাদের বাড়িতে কতজন আছে? সুলাইমান আলাইহিসসালাম বলল, তিনজন, আপনি, আপনার স্ত্রী এবং আমি। জেলে বলল, না আমরা মোট চারজন আছি, তুমি কি কখনো এটা জানো? সুলাইমান আলাইহিসসালাম বলল, কি বলছেন, আমি তো জানি তিনজন, কিন্তু আরেকজন কে? জেলে বলল, আমার একটি মেয়ে রয়েছে, তুমি কি কখনো তাকে দেখেছো? সুলাইমান আলাইহিসসালাম বলল, না আমি তো তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত কখনো দেখিনি। অতঃপর জেলে বলল, বাবা আমার একটি মেয়ে খুবই পরদানশীল, ইমানদার ও আমানতদার, জীবনে কখনো কোনো পুরুষের দেখিনি, তাকেও কেউ দেখেনি, সারাদিন রোজা রাখে এবং রাতের বেলা আল্লাহর ইবাদত করে, আমি তোমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই, বাবা তুমি কি রাজি আছো? সুলাইমান আলাইহিসসালাম মনে মনে বলল, ওগো আল্লাহ আমাকে কেমন পরীক্ষায় ফেললে, আমি ছিলাম বাদশা আর এখন আমার কেমন অবস্থা, জানি না আমি কি অপরাধ করেছি, আল্লাহ গো আমাকে ক্ষমা করে দাও, আপনি আমার উত্তম অভিভাবক। তখন ভাবল, দেশের যা অবস্থা তাতে আমার কিছুই করার নেই, বিয়ে তো একটা করা লাগবে। যদিও জেলে বারবার বলছে তার মেয়েটি পরদানশীল, ইমানদার, আমানতদার, তাহলে বিয়ে করা যেতে পারে। তারপর বিবাহের জন্য রাজি হয়ে গেল। অতঃপর জেলে বিবাহের জামা কাপড় কেনার জন্য 100 দিরহাম দিয়ে বলল, বাবা যাও বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনো। বাজার থেকে জামা কাপড় কেনার পর সেই দিনে তাদের বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহের পর সুলাইমান আলাইহিসসালাম এবং জেলে দুজনে তখন জামাই শ্বশুর পরের দিন একই সাথে আবার নদীর পথে মাছ ধরতে গেল। অতঃপর নদীর মধ্যে যে মাছটি সুলাইমান আলাইহিসসালামের মজাজার আংটি খেয়ে ফেলার কারণে সমুদ্রের সমস্ত ছোট বড় প্রাণী তার গোলাম হয়ে গিয়েছে, সে যেদিকে যায় সবাই সেই দিকেই চলে। এই বড় মাছ বুঝতেই পারছে না আসলে কোন কারণে তার পিছনে সবাই দৌড়াচ্ছে। সুলাইমান আলাইহিসসালাম এবং জেলে যখন মাছ ধরার জন্য জাল ফেলল, আর তখনই ওই আংটি খেয়ে ফেলা মাছটি সহ সমুদ্রের প্রচুর মাছ জালে উঠল। এটা দেখে জেলে মনে মনে বলল, হে আল্লাহ, এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘর রহমতে ভরে গেছে, আর আজকে আমার জামাই হবার কারণে আরো রহমত দান করেছো, জানি না এই যুবক কে, আমার জীবনে এত মাছ কখনই ধরতে পারিনি, আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই। জেলে তখন সমস্ত মাছগুলি বিক্রি করে দিল, শুধুমাত্র যে মাছটি আংটি খেয়ে ফেলেছিল ওই মাছটি অতিরিক্ত বড় হওয়ার কারণে জামাইকে খাওয়াবে বলে বাড়িতে নিয়ে এলো। কিন্তু কেউ জানে না আসলে ওই মাছের পেটে সুলাইমান আলাইহিসসালামের মজাজার আংটি রয়েছে। বাড়ি এসে জেলে তার মেয়েকে ডেকে বলল, মা এই মাছটি ভালো করে রান্না করো, যেহেতু আজকে তোমাদের বিবাহ সম্পন্ন হয়েছে তাই তুমি নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে। এই বলে বাবা সেখান থেকে চলে গেল। অতঃপর জেলের মেয়ে মাছ রান্না করার জন্য মাছ কাটতে গিয়ে দেখলো মাছের পেটের ভিতর একটি আংটি রয়েছে। আংটিটি সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে, যা সাধারণ কোনো আংটি নয়। এটা দেখে জেলের মেয়ে ভাবল, আমি গরিব জেলের মেয়ে, আজকে আমাদের বিবাহের প্রথম দিন, স্বামীকে উপহার দেবার মতো আমার কাছে কোনো কিছুই নেই, যেহেতু এই আংটি পেয়েছি তাই স্বামীকে দেবে বলে আংটিটি নিজের কাছেই রেখে দিল। এদিকে সেই ভালো জিন সুলাইমান আলাইহিসসালামকে খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে সে বুঝতে পেরেছে এই আংটি অন্যজনের কাছে থাকার কারণে সুলাইমান আলাইহিসসালাম তার সমস্ত মজাজা হারিয়ে ফেলেছে এবং সবই কিছু ভুলে গেছে। এদিকে দেশের সমস্ত জনগণ, রাজ কর্মচারী সব এই খবর জেনে গেছে যে আসলেই এতদিন চেয়ারে যে বাচ্চা সেজে রাজ দরবারে বসেছিল সে একটি শয়তান জিন ছিল। তারপর সুলাইমান আলাইহিসসালামকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে উঠল। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রীকে বলল, আজ থেকে আমরা দুজনে স্বামী স্ত্রী, আমরা কখনোই কাউকে দেখিনি এবং চিনিও না, আল্লাহ তাআলার রহমতে আমরা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, তুমি কি প্রশ্নের উত্তর দেবে? তখন জেলের মেয়ে বলল, আপনি আমার স্বামী, আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন সুলাইমান আলাইহিসসালাম বলল,
বললেন, আচ্ছা বলো তো, তুমি কি কখনো কারো সাথে প্রেম করেছ? সে বলল, না আমি কখনো কারো সাথে প্রেম করিনি, তবে আমার একটা পুরাতন স্মৃতি আছে যেটা বলে আমি আর দুঃখ পেতে চাই না। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি এমন স্মৃতি? আমার সাথে বলো, আমি শুনতে চাই। তখন সে বলল, না সেই স্মৃতি মনে করে আমি আর দুঃখ পেতে চাই না। আমার বাবা মা আপনার সাথে বিবাহ দিয়েছে, তাই আপনি আমার স্বামী। তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, তুমি সেই স্মৃতির কথা বলো, আমি কথা দিচ্ছি আমি তোমার কথার মূল্য দেব, আমানতের খেয়ানত করব না। তখন জেলের মেয়ে বলল, তাহলে শোনো, আজ থেকে বহুদিন আগের কথা, আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম, তাকে কখনোই দেখিনি। সারাদিন রোজা রাখি আর রাতের বেলা আল্লাহর এবাদাত করি, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, তাকে যেন আমি আমার স্বামী হিসেবে পাই। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো, হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে আমাকে বিবাহ দাও, আর নয়তো তাকে গরিব বানিয়ে তাকে আমার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, কে সেই যুবক? তখন সে বলল, তার ধন সম্পদের কোনো অভাব নাই, রাজপ্রাসাদের কোনো অভাব নাই, তার সম্পদ দেখে আমি ভালোবাসিনি। তিনি যে চারটি শর্তগুলো দিয়েছিলেন তার মধ্যে তিনটি আমার ছিল, কিন্তু শুধুমাত্র জেলের মেয়ে হবার কারণে, গরিব হবার কারণে আমার পত্রটি ছিঁড়ে ফেলেছিল। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, যুবকটি কে? সে বলল, তিনি হলেন সমগ্র বিশ্বের বাদশাহ দাউদ পুত্র সুলাইমান আলাইহিসসালাম। তার কথা ভেবে, পুরাতন স্মৃতি মনে করে আমি আর ব্যথা পেতে চাই না, আজ থেকে আপনি হলেন আমার সুলাইমান। এই কথা বলে সেই মজাজার আংটি সুলাইমান আলাইহিসসালামের হাতে পরিয়ে দিল। অতঃপর সাথে সাথে সুলাইমান আলাইহিসসালামের আংটি হাতে পড়া মাত্রই তার সমস্ত মজাজা ফিরে পেল, সাথে সাথেই তিনি সমস্ত ঘটনাগুলি চোখের সামনেই মনে পড়তে লাগলো। তিনি বুঝতে পেরেছিলেন, বহুদিন আগে একটি জেলের মেয়ে তার কাছে বিবাহের জন্য পত্র লিখেছিল, আসলেই এই সেই মেয়ে, ভুলবশত তিনি সামান্য অহংকারের কারণে পত্রটি ছিঁড়ে ফেলেছিল। তিনি নিজের ভুল বুঝতে পেরেছে। এই ঘটনাটি বুঝতে পেরে সুলাইমান আলাইহিসসালাম নত হয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলল, ওগো আল্লাহ, তুমি আমার ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, তুমি মহান, তুমি সবই পারো, তুমি এই মেয়েটির দোয়া কবুল করে নিয়েছ, আমাকে বাদশাহ থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসাবে কবুল করে নিয়েছ। ওগো আল্লাহ, আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে, আল্লাহ গো, আমি আর কত ভুল করেছি জানি না, দয়া করে মেহরবানি করে আমাকে ক্ষমা করে দাও, আমিন।